গাছটি দেখে সকলেই চিনতে পারছে গাছটি জিজি প্ল্যান্ট আর এই জিজি প্ল্যান্ট মোটামুটিভাবে সকল বাগানের কিন্তু ভীষণ পছন্দের একটি গাছ কারণ প্রত্যেকে আমরা জানি এটা ইনডোর প্ল্যান্ট তবে ইনডোরে এটা রাখার জন্য সম্পূর্ণ জায়গায় রাখবেন তাহলে কিন্তু গাছটি নষ্ট হবে আবার অনেকে রয়েছে গাছটি বারবার করে ক্রয় করছে বারবার করে গোড়া পুচে নষ্ট হয়ে যাচ্ছে আজকে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা তো ভিডিওটি একটু বড় হলেও আপনাদের সমস্ত ভিডিওটা ভালো করে দেখতে হবে তাহলে আপনি আপনার জিজি প্ল্যান্টকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারবেন এবং একটি গাছ থেকে অনেকগুলি চারাও তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক আর দিয়ে না করে সবার প্রথমে যে বিষয়টি আসে সেটা হচ্ছে চারা নির্বাচন অবশ্যই যখন আপনারা নার্সারি থেকে চারা ক্রয় করছেন তখন অনেকে দেখি যে খুব সুন্দর দেখে গাছ ক্রয় করে এবং টপ ভর্তি গাছ এরকম সেট গাছ ক্রয় করে নিয়ে আসে এবং যখন তারা গাছটা ক্রয় করে তখন কখনোই তারা ভাবে না যে আমি একটা চারা গাছ ক্রয় করি এবং সেই গাছটাকে এই অবস্থায় তৈরি করি নিজে নিজে সেটা কখনোই ভাবে না তারা মনে করে একটা সফল তৈরি করা একটা চারা নেব তাতে আমি বাড়িতে গিয়ে রাখবো এবং যেটা দেখতে অনেক সুন্দর লাগবে যদি সে ধরনের চারা আপনারা ক্রয় করেন অন্তত চারশো থেকে পাঁচশো টাকা আপনার কাছে চোখ বন্ধ করে দাম নিয়ে নেবে এবার এই চারাটি নিয়ে আসার পর আপনি কি করবেন চারাটিকে রিপোর্ট করবেন বা বসাবেন বা যে পাত্রের মধ্যে আছে সেই পাত্রেই রেখে দেবেন এইটা আপনারা করবেন যারা নতুন ছোট চারা কিনতে চান তাদের ক্ষেত্রে একই রকম তো নিয়ে আসার পরে আপনাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং বর্তমানে দেখা যায় আমরা প্রত্যেকে এটা মাটিতে রিপোর্ট করি এবং নার্সারিতে দেখা যায় না মাটিতে রিপোর্ট করা হয়ে থাকে মাটিতে রিপোর্ট করলে যেটা সমস্যা দেখা যায় এই গাছের ক্ষেত্রে যে গাছের গোড়াটা পচে যাওয়ার একটা সম্ভাবনাটা বারবার করে থেকে যায় কারণ এই গাছ জল একেবারেই সহ্য করতে পারে না কোনো কারণবশত যদি গাছের গোড়ায় জল স্টে করে তাহলে এই গাছ শেষ তো এই গাছের জন্য যে মাটির মিশ্রণটি আজকে বলবো সেই মাটির মিশ্রণ যদি আপনারা এই গাছটি করতে পারেন তাহলে খুব ভালো গাছ হবে প্রথম কথা হচ্ছে এই গাছটিকে আপনারা ঘেসে করুন যদি ঘেস থাকে তাহলে প্লেন ঘেস দিয়ে গাছটি করুন এবং তাকে নিয়মিত খাবার দিন দেখবেন গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আমার যে গাছটি রয়েছে সেটা ঘেসে করা এর মধ্যে রকম কোনো আর কিছু নেই একদম প্লেনভাবে ঘেসে বসানো খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে ওঠে আর এই সময় ঠিক অক্টোবর মাসে এসে প্রত্যেকের জিজি প্ল্যান্ট থেকে পাতা ছাড়বে এটা কিন্তু একটা সময় এবং শীতকালে গিয়েও কিন্তু এরা খুব ভালো থাকে তাই এটা একটা সময় তার গাছটি দেখতে অত্যন্ত সুন্দর লাগবে তার জন্য আপনাকে ঘেসে করতে হবে কোনো কোনো রকম সমস্যা নেই দু নম্বর যদি মাটির মিশ্রণ করতে চান তাহলে অবশ্যই আপনার স্যাকুলেন্টের মতো মাটির মিশ্রণ বা ক্যাকটাসের মতো মাটির মিশ্রণ নিন যেখানে অন্তত বালির ভাগটা থাকবে বেশি আর বাকি কম্পোস্টের পরিমাণ খুব কম মিশ্রণটা ঠিক আপনারা এইভাবে করুন যে আপনারা সেখানে বালি নিয়ে নিন ফিফটি পারসেন্ট তার সঙ্গে আপনারা টেন পার্সেন্ট কম্পোস্ট নিয়ে নিন আপনার টেন পার্সেন্ট মাটি নিয়ে নিন টেন পার্সেন্ট আপনার পাথরের পুচি নিয়ে নিন টেন পার্সেন্ট আপনার ঘেস নিয়ে নিন এই দিয়ে একটা মাটি মিশ্রণ তৈরি করে আপনারা জিজি প্ল্যান্ট বসান ঠিক যেভাবে ক্যাকটাস বসানো হয় এভাবে যদি বসান ওই জিজি প্ল্যান্ট খুব ভালো সারভাইভ করে তার কারণ হচ্ছে সেখানে কোনো রকম কোনো মাটির ব্যাপারটা থাকে না জল ধরে রাখার ব্যাপার থাকে না গাছ ভালো থাকে যেখানে এই গাছের মাটির ব্যাপার রয়েছে সেখানে কিন্তু সমস্যা রয়েছে এবং কম বেশি প্রত্যেকের কাছে সমস্যা হয়। অনেকগুলো স্টিক বের হয় একটা সময় এসে হঠাৎ করে গাছে গোড়া পেছায় সবগুলো স্টিকই নষ্ট হয়ে যায় মাটির গাছে আমি এই সমস্যায় বারবার ভুক্তভোগী এবং পরবর্তীতে আমি যখন এই সমস্ত গাছগুলিকে এই আপনার ঘেসে করা শুরু করছি তখন থেকে দেখেছি গাছগুলি রকম কোনো সমস্যা হয় না তো আপনারা চাইলে সেটা করতে পারেন এবার পরবর্তীতে আসি পরিচর্যা এর পরিচর্যা যেটা জল সেই জলটা খুব কম পরিমাণে দেবেন অতিরিক্ত জল একেবারেই পছন্দ করেন এই সমস্ত গাছগুলি খুব সামান্য সামান্য জল দেবেন আর একটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে সানলাইট এই সমস্ত গাছগুলি কিন্তু অবশ্যই দিনে দু থেকে তিন ঘন্টা রোদ আপনাকে লাগাতেই হবে আপনি যদি একেবারে ঘরে অন্ধকারচ্ছন্ন জায়গায় রাখেন যেখানে কোনো রকম রোদ পৌঁছায় না সেখানে কিন্তু এই সমস্ত গাছ মোটেও ভালো হবে না আর এই সমস্ত গাছগুলিকে ভালো করতে হলে অবশ্যই আপনার কিন্তু রোদ সানলাইটটার প্রয়োজন রয়েছে আর যদি আপনি ঘরে ভেতরে রাখেন তাহলে কিন্তু জানলার পাশে এখন দিন একটু হালকা রোদ লাগবে এমন একটি জায়গা আপনাকে অবশ্যই বেছে নিতে হবে এবার আসি আপনার এই সমস্ত গাছে রোগ পোকামা রোগ পোকামা কোনো কিছু নেই যেটা মূল সমস্যা দেখা যায় পোকার আক্রমণ তো ঘটেই না সেটা হচ্ছে গোড়া পচে যাওয়া এই গোড়া পচে যাওয়ার একটাই কারণ গাছের গোড়ায় জল জমে যাওয়া আর এই সমস্ত গাছগুলি যেই যে পাতাটি বেরোলে এই পাতা বেরোনো মানে আবার পাতা বেরোয় আবার পাতা কন্টিনিউ সারা বছর পাতা বেরোয় এমনটা নয় গাছের একটা পাতা বেরোতে তিন মাস সময় নেয় তিন মাস পর পর একটা করে স্টিক বের হয় এবং তারপরে সেটা এই গাছের কোনো সিজন নেই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর সমানভাবে থাকে তো অতিরিক্ত রোদ একেবারে পছন্দ করতে পারে না আবার অতিরিক্ত ঠান্ডা এরা নিতে পারে না ঠান্ডা যতই পড়ুক যদি দিনে রোদ লাগে তাহলে মোটামুটিভাবে এরা বেঁচে থাকে আর সেহেতু সামনে শীতকাল আসছে তার মানে এটা নয় এই ডর্মিনটারি পিরিয়ড এই গাছ কিন্তু যথেষ্ট ভালো থাকবে গাছ লাগানোর নির্দিষ্ট কোনো সময় নেই সারা বছর আপনারা লাগাতে পারেন এর আগে আমরা পাতা থেকে চারা তৈরি করেছেন তার একটা ভিডিও আপনার দিয়েছেন এখন আমাদের পাতা থেকে তৈরি করা চারা রয়েছে এই গাছের জন্য যেটা আপনাকে চুজ করতে হবে টপ আপনি যে টপেই গাছ থাকবে সেটার থেকে বড় সাইজের টপ আজকে গাছটি বড় হয়েছে গাছের টবের যদি সাইডে দেখেন গাছে কিন্তু প্রচুর প্রেশার ক্রিয়েট হয়ে গেছে তার কারণ এই সমস্ত গাছের গোড়ার মধ্যে এক ধরনের আলুর মতো হয় যেটা কিন্তু বড় হতে থাকে এবং গাছ বড় হতে থাকে তার জন্য আপনাকে নির্দিষ্ট সময় অন্তর এই সমস্ত গাছগুলিকে টপ থেকে বের করে রিপোর্ট করতে হবে এই রিপোর্ট কিন্তু বছর আপনাকে এক একটা গাছের জন্য দুবারও করতে হতে পারে আপনি যদি মনে করেন বছরে একবার করে করবেন তাহলে গাছ যদি ঠিকঠাক গ্রোথ নেয় তাহলে সেই টবের মধ্যে কিন্তু আপনি আর রাখতে পারবেন না তাই প্রয়োজন হলে আপনাকে দুবারও রিপোর্ট করতে হতে পারে আর মাটিতে কম করুন আর যে সমস্ত মিডিয়াগুলি কথা বললাম সে সমস্ত মিডিয়াতে করুন আপনার গাছ মোটেও খারাপ থাকবে না প্রত্যেকটা গাছ ভালো থাকবে এবং আপনি যে এই যে টাকা দিয়ে এত টাকা দিয়ে গাছগুলি ক্রয় করছেন তার কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু যারা ঠিক যত্নের সঙ্গে থাকে সেটা কিন্তু অবশ্যই আমরা তার টিপস দিয়ে থাকি আর যদি আপনারা মাটিতে করেন তাহলে আমি আবারও বলছি বর্ষাকাল আসলে আপনার গোড়া পচবেই পচবে এবং সেখানে এসে কিন্তু গাছ নষ্ট হবে এবং পরবর্তীতে এই সমস্ত গাছগুলো নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু আপনি টপ শুদ্ধে ফেলে দেবেন না গোড়াটিকে রেখে দেবেন সেখান থেকে আবার একটু যখন ড্রাই ওয়েদার চলে আসবে তখন আবার পাতা ছাড়তে শুরু করে দেবেন তো এই সমস্ত বিষয়গুলি থাকেই জি প্ল্যান্টের ক্ষেত্রে প্রত্যেকের একটা পছন্দের গাছ এই ছোট ছোট টিপসগুলি মানুন আর তেমন কোনো অ্যান্টিফাঙ্গাল বা কোনো কিছু স্প্রে করা এখানে প্রয়োজন পড়ে না একদম সম্পূর্ণ রোগমুক্ত একটি গাছ নির্ভেজাল একটি গাছ আর রোগ যেটা বললাম সেটা জলের জন্য হয়ে থাকে মাটির জন্য হয়ে থাকে আর তাছাড়া তেমন কোনো কোনো সমস্যা হয় না এই টিপসগুলি মেনে চলুন দেখবেন আপনারা প্রত্যেকেই জিজি প্ল্যান্ট করতে পারবেন জিজি প্ল্যান্ট তেমন কঠিন কোনো কিছু নয় তো কিছু বলার নেই যার জেজি প্ল্যান্ট খুব পছন্দ করে ব্ল্যাক জিজু বর্তমানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তার এই সমস্ত টিপসগুলি একটু মেনে চলুন দেখবেন খুব ভালো এই সমস্ত গাছগুলি সার্ভাইভ করে তো আজের পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন